রিভাই বিয়রিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী। বইটি শুরু করার আগে আপনাদের জন্য ছোট্ট একটি আহ্বান আছে। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 2000 সম্পূর্ণ হলে ইনশাআল্লাহ সংশয়বাদী বইটি সম্পূর্ণ একটি ভিডিওতে আপনাদের জন্য পোস্ট করা হবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় এলানি হচ্ছে, আমাদের কিছু ভাই দরকার যারা আমাদের জন্য সুন্দর থাম্বনেল ডিজাইন করে দিতে পারবেন। যদি কোনো আগ্রহী ভাই থাকেন, একান্ত দিনের জন্য কোনো দুনিয়াবী উদ্দেশ্য ছাড়াই আমাদের সাথে কাজ করতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া মেইলে আমাদেরকে একটা মেইল করুন এবং আপনার কাজের কিছু স্যাম্পল আমাদেরকে দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা পড়ছিলাম সাম্য, মুক্তি এবং স্বাধীনতা অধ্যায়। আছি আমরা অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে। ইসলাম ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করে না। ইসলাম কি ধর্মীয় স্বাধীনতার ধারণাকে সমর্থন করে? না, অবশ্যই না। এ কথা অনেকে মানতে চান না। ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে যারা ইসলামের অবস্থান মানতে পারেন না, তারা আসলে আল্লাহর সিদ্ধান্ত মানতে পারছেন না। বাস্তবতা হলো, ধর্মীয় স্বাধীনতার ধারণা মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এটাই সোজাসাপটা উত্তর। আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন একটাই, যদিও এ কথা আজ অনেকের কাছে জঘন্য মনে হয়। আল্লাহ কিভাবে মানুষের বিবেকের স্বাধীনতাকে সম্মান না করতে পারেন, কিভাবে একজন পরম করুণাময় স্রষ্টা মানুষের ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে হন, এটা আমাদের অনেকের মাথায় ধরে না। তাই ধর্মীয় স্বাধীনতার মতো মূল্যবোধগুলো গ্রহণ করা মুসলিম অনেকের একসময় ইসলাম ত্যাগ করতে দেখা যায়। এমন হওয়াই স্বাভাবিক, কারণ ধর্মীয় স্বাধীনতার এই ধারণা ইসলামের সাথে সাংঘর্ষিক। একটু ভেবে দেখুন, ধর্মীয় স্বাধীনতা যদি আসলেই মহান কোনো মূল্যবোধ হয়, তাহলে এটা শুধু দুনিয়ার কেন প্রযোজ্য হবে? এটা তো আখিরাতেও প্রযোজ্য হবার কথা। মৃত্যুর পরের জীবনে ইসলাম ছাড়া অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা থাকা উচিত। আমরা যদি সরকার এবং শাসকদের কাছে সব ধর্ম ও বিশ্বাসের প্রতি সহিষ্ণুতা আর সমান আচরণ দাবি করি, একে নৈতিক মূল্যবোধ এবং ইনসাফের দাবি মনে করি, তাহলে সেটা তো স্রষ্টার ক্ষেত্রেও প্রযোজ্য হবার কথা, তাই না? কিন্তু দেখা যাচ্ছে সব বিশ্বাস সমান না। মহান আল্লাহর মনোনীত এবং তার কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হলো ইসলাম। তিনি এটি শুধু কোরআনেই বলেননি, আগের আসমানি কিতাবগুলোতেও এই কথাই বলা হয়েছে। যে ইসলামের অনুসরণ করবে, আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। যে ইসলাম ছাড়া অন্য কিছুর অনুসরণ করবে, সে হবে চিরকালের জন্য জাহান্নামী। ধর্মীয় স্বাধীনতা আর আখিরাতে শুধু মুসলিমদের নাজাত পাওয়া, এই দুই বিশ্বাস সাংঘর্ষিক। তাই লিবারালিজম এবং সেকুলারিজম দ্বারা প্রভাবিত অনেকেই মনে করেন, কে কোন ধর্ম অনুসরণ করল তা গুরুত্বপূর্ণ না, দুনিয়াতে তো নাই আখিরাতেও না। কেবল ইসলামই যে আখিরাতে নাজাত দিতে পারে, এই বিশ্বাস তারা ত্যাগ করেছে। দেখবেন, এই ধরনের মানুষেরা বলছে দিন শেষে সব ধর্মই সমান, একই স্রষ্টার কাছে পৌঁছাবার ভিন্ন ভিন্ন রাস্তা কেবল, সব ধর্মই শেষ পর্যন্ত কল্যাণের দিকে নিয়ে যায় ইত্যাদি। অনেক সময় মনে হতে পারে যে ধর্মীয় স্বাধীনতার ধারণা সমর্থনের ব্যাপারটা আসলে রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক হিসেব নিকেশের কারণে কৌশল হিসেবে এগুলোকে বলা হয়। কিন্তু সাধারণ মুসলিমদের উপর, ইমানের উপর এ ধরনের মতাদর্শের গভীর এবং নেতিবাচক প্রভাব পড়ে। আর এভাবে লিবারালিজমের দর্শন, যা থেকে ধর্মীয় স্বাধীনতার উৎপত্তি, ধীরে ধীরে সূক্ষ্মভাবে মুসলিমদের ইমান ও আকীদা নষ্ট করে। আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুন। আমাদের অডিও বুকটি কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কোনো কারেকশন থাকলে আমাদেরকে জানাবেন। আপনাদের কমেন্ট, আপনাদের একটা মন্তব্য আমাদের অনুপ্রেরণার জন্য বিশাল উৎস হিসেবে কাজ করে। ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটির কথা আমাদেরকে জানাবেন। এইভাবে নিজে উপকৃত হন, চ্যানেলটিকে গড়ে তুলতে আমাদেরকে সাহায্য করুন, যাতে এটা আপনার জন্য সদগায় জারি হিসেবে কাজ করতে পারে ইনশাআল্লাহ।